एवरीवान আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি নাসরিন জাহান মিতু চট্টগ্রাম থেকে আপনাদের সাথে। আশা করছি আমার মতো আপনারাও সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা সকাল পার করছি আর খুব সু একটা অভ্যাস নিয়ে চলে এসেছি, যেটা আমি ম্যাক্সিমাম ডেইলি করি। তো আজকে একটু সকালটা খুব রিল্যাক্সে শুরু হলো। তো এই যে আমন্ড, যেটা কিনা রাতে ভিজিয়ে রেখেছিলাম, আমার হাজব্যান্ডের জন্যও রেখেছি, ও খেয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস, কুসুম গরম পানি খেয়ে এটা খেতে পারলে খুব ভালো। আর এই তো এরপরে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল আজকে। তো বের হলেই তো 2টা ঘন্টা চলে যায়, বাসায় চলে আসলাম 11:30টার দিকে। তো এসে যে রাস্তা থেকে কিনে নিয়ে এসেছিলাম সিঙ্গারাটা, আসলে বাইরের খাবার একদমই খাওয়া হয় না, কিন্তু তারপরও আজকে খুব মন চাইলো, তো 4 সিঙ্গারা হয়ে গেল। এরই মাঝে আজকে কিছু কাজ আছে, সেগুলো সেরে নিচ্ছি। ওয়েদারটা খুব সানি, তাই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। চাদরটা পাল্টে দিলাম সামনের রুমের, আর আমার বেডরুমেরটাও তুলবো, তারপরে ওই পাশে ছোট বেডরুমেরটাও তুলে নিব। তো কাজ করে যে খালা, উনি চলে এসেছে, উনি আমার ঘরটা মুছে দিবে। আর বারান্দা থেকে কাপড়গুলো এনে নিয়েছি, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই তো বেশ ভালোভাবেই কাটছে দিনটা। সকালবেলা আসলে খুব শ্যুট করা হয়নি, খুব ব্যস্ততার মধ্যে চলে গিয়েছি মেয়ের স্কুলে। ছোটোটা আসলে আমার কোলে থাকে, তো তাই আর শ্যুট করার সময় পাইনি। তো এখন চাদরটা এখনও লাচা হয়নি, ভাবলাম যে এর আগে কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। তো এরপরে খালাই তো আস্তে আস্তে আমি আমার কাজগুলো সারছি, আর খালাও কোনা কাঁচি খুব সুন্দর করে মুছে নিচ্ছে। খালার কাজ ভালো, আর আমি যেভাবে বলি সেভাবেই করে, চেষ্টা করে ভালো করে কাজ করার। তো এরপরে আমি তাকে ঘর মুছতে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এর মধ্যে তার ঘর মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে। তো আমি চলে এলাম, আজকে মিক্সড ডাল রান্না করব। মিক্সড ডাল এক চুলায় চড়িয়ে দিয়েছি, আর রান্না করব মাছ। মাছ দিয়ে একটা সবজি রান্না করার ইচ্ছা আছে, এটা হলো ব্রিগেড কাপ মাছ। তো মাছের পেটিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, আজকে মাছের পেটিগুলো নিয়েছি সব। তো মাছের পাতলা পাতলা পেটিগুলো যেগুলো হয় পেটের অংশটা, সেগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো গলিয়ে রেডি করে রেখেছি, দেখালাম আপনাদেরকে, আশা করি দেখে নিয়েছেন। ওই যে আমি সবসময় গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে, ওইটা ওই রান্নাটা যখন তাড়াহুড়া থাকে ওইটা করতে খুব পছন্দ করি। রান্নাটাও বেশ মজার হয়, আর ঘ্রাণটাও না দারুণ আসে, করে দেখতে পারেন একবার। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে তারপর আমি খুব তাড়াতাড়ি করেই করছি, কারণ আবার রান্না করে মেয়েদেরকে খেতে দিতে হবে। এর ফাঁকে ফাঁকে আমি আবার মেয়েদেরকে গোসলও করিয়ে দিলাম, ছোট মেয়েকে গোসল করিয়ে দিলাম, আর বড় মেয়ে তো মাশাল্লাহ সে নিজেই পারে এখন। তারপরেও আমি সপ্তাহে 2 দিন ওকে হেল্প করি গোসলে। তো এই তো প্রথমে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি আজকে আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি আসলে সময়টা কম যেহেতু এভাবেই করে নিচ্ছি। তো সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। যেগুলো থাকছে সেগুলো করে নিচ্ছি, আমি কিন্তু জমতে দিচ্ছি না, কারণ জমতে দিলেই কিন্তু তখন এক মানে এক বেসিন হয়ে যায় থালা বাসনগুলো, ওগুলো ধুতে কিন্তু অনেক খারাপ লাগে। তো নতুন গৃহিণী আপদের কিন্তু এই টিপসগুলো উপকারে আসতে পারে। কাজের ফাঁকে ফাঁকে সব সময় একটু একটু করে যা হবে টুকটাক করে ধুয়ে নিলে কিন্তু আমাদের কাজগুলো অনেক হালকা হয়ে যায়। রান্নাঘরে আসলে আমরা মনে করি যে কাজের মনে হয় কোনো শেষ নেই, কিন্তু একটু বুদ্ধি করে যদি আমরা কাজগুলো সেরে নিই, তাহলে কিন্তু এই যে মাছ ধুয়েছি সাথে সাথে কিন্তু আমি কড়াইটা ধুয়ে ফেলছি, তাহলে কিন্তু আমার এখন আর খুব বেশি মানে বেসিনটা ফ্রি থাকবে, আমারও কাজ করে কিন্তু আরাম লাগবে। তো এই ফাঁকে তো মশলা কষানো হয়েই যাচ্ছে, এটা রেগুলার একটা রান্না, রেগুলার বেসিসে এরকমভাবেই আমরা রান্না করি। আর যেহেতু গরম, গরমের দিন, সেজন্য আর কি ইচ্ছা করছে একটু পাতলা করে ঝোলই করব সবজি দিয়ে। আর সবজির একটা আইটেম যে করব আসলে সেই সুযোগটা নেই, কারণ ছোট বেবিটা মানে একটু পরপরই কান্না করে ওঠে। তো আজকে মাছ দিয়ে আপনার কলা দিয়ে রান্না করব।
তো কলাটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখালাম। অনেকেই মনে করে যে মাছটা ভুনা ছাড়া কিছুই ভালো লাগবে না, কিন্তু দেখেন আপনারা এইভাবে কিন্তু করে নিতে পারেন। ধনে জিরার গুঁড়া, তারপরে আদা রসুন, আদাটা আমি সবসময় দেই না, আজকে দেইনি, পেঁয়াজ, তারপরে রসুন বাটা, এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে মাছটা কষিয়ে, তারপরে মাছটা ভেজে সবজিটা কষিয়ে কিন্তু আমরা রান্না করে নিতে পারি। এভাবে কিন্তু স্বাস্থ্যকর একটা খাবারও হয়ে গেল আর খেতেও কিন্তু মজা। সবসময় একঘেয়েমি মাছ ভুনা, ডাল, সবজি আলাদা রান্না করা হচ্ছে, কিন্তু এই রান্নাটা ভালোই লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। আর আসলে এখন আমাকে নানান রকম এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, যেহেতু বাচ্চা ছোট, ওকেও সময় দিতে হয় যথেষ্ট, আমাকেও সবসময়ই কাছে চায়। আর খালা তো এই তো চলে গিয়েছে, সে ঘর মুছে সে তার কাজ করে চলে গিয়েছে, আসলে অনেক বাড়িতে কাজ করে, চাইলেই তো আর থাকতে পারবে না। আর এই পাশ থেকে ডালটা তো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, ওটাও বাগার দিয়ে নিব। ডালটাও এখানে দুই পদের ডাল নিয়েছি আজকে, মুগ আর মুসুরি। আর এই তো কলাটা রান্নার পরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এই পাশের চুলায় আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আসলে দুই পাশের চুলায় যদি আমরা দুইটা বসিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, চিন্তাটা কম থাকে। আর দেখেন আমি স্কুল থেকে আসার পরে আমি ভাতটা ছড়িয়ে দিয়েছিলাম, তো আমার ভাতটাও হয়ে গিয়েছে। সো দুই চুলায় দুইটা রান্না হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আবার ছোটটাকে গোসল করিয়ে নিয়েছি, এই তো ওকে আবার খাবার দিয়ে দিচ্ছি। তো আজকে মাশাল্লাহ তাকে ডাল দিয়ে অল্প, এতটুকু খেতে পারেনি, কমই খেয়েছে সে, আর মাছটাও অর্ধেকেরও অর্ধেক খেয়েছে, তারপর যতটুকু খেয়েছে। আর বাচ্চাদের জন্য কখনো না এক এক প্লেটের মধ্যে আপনারা মাছ ভাত নেবেন না, তাহলে কিন্তু কাটা থাকতে পারে। তো এই তো আমার ফাইনাল লোক তরকারিটা, বেশ মজা হয়েছিল। আর এই ফাঁকে ফাঁকে আমার বড় বুড়িটাও কিন্তু বেশ কাজ এগিয়ে দিচ্ছে, মাকে সে বিছানার চাদরটা আমি বের করেছি, পরেই সে বলল মা আজকে আমি বিছানার চাদরটা মেলে দিই। তো আমি বললাম ঠিক আছে, করতে পারলে তো বেশ ভালো, আমারই কাজে হেল্প হবে। তো এই যে দেখুন বালিশের কভারের স্কিপ, মানে আমি কিন্তু কোনো স্কিপ করিনি, পুরোটাই রেখেছি আপনাদের জন্য। দেখুন কত সুন্দর করে সে বালিশের কভারটা ভরে ফেলে, খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে 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 করে। এই যে মাশাল্লাহ ভরে ফেলেছে, তার খুব পছন্দের কাজ বিছানাটা রেডি করা। তো এই কাজটা আমি তাকে দিয়ে করাই, আবার নিজেও করি মিলে ঝিলে, বেশিরভাগ বেডরুমেরটা ওই করে। তো এই তো রেডি করে নিল মাশাল্লাহ, দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য। তো এরই মধ্যে একটা বেজে গিয়েছে, তো বড় মেয়েটাকে আমি বললাম তুমি গোসল ফেরে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। তো লাঞ্চ করার পর তো যথারীতি তারা ঘুমিয়েছে, তারপরে আবার আসরের পরে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, আসলে একটু ক্ষুধা ক্ষুধা পেয়েছে, তো অল্প একটু মুড়ি নিলাম, মুড়িগুলো আসলে নিয়েছি কিন্তু খাওয়া হয়নি, তো অল্প একটুই খেয়ে নিয়েছি। খেয়ে আসলে আমার না খুব পছন্দ মুড়ি দিয়ে চা, তো এটা একটু খেলাম। খেয়ে আর ও রায়নাকে পড়তে বসাবো, ওকেও এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, হরলিক্স দিয়ে, ও সেটা খেয়ে নিয়েছে। তো এরপর ওর বাবা চলে আসছে, তো ওর বাবা এসে আবার এই যে কাঁঠালটা ভাঙলো, খুব সুন্দর কাঁঠালটা, আর এর মধ্যে সে আমাকে ভালোবেসে গাছ নিয়ে এসেছে, জানে যে আমি খুব গাছ পছন্দ করি। তো তিন রকমের গাছ এনেছে আজকে সে, যদিও এখন আর বারান্দাতে জায়গা হবে না, তারপরও যতটুকু যেভাবে পারবো আমি কিছু গাছ উপরের দিকে উঠিয়ে, কিছু পাতাবাহার উপরের দিকে উঠিয়ে গাছগুলো আমি রাখবো, প্ল্যান আছে। এখানে মেহেদি গাছ এনেছে, একটা কারি পাতার গাছ এনেছে, আর এনেছে একটা ফুলের গাছ। তো ফুল গাছের আসলে নামটা আমার মনে নেই, আপনাদের কারো যদি মনে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি জানতে পারবো। আর এই তো কাঁঠালটা কিন্তু বেশ মানে শক্ত টাইপের ছিল, মানে কচকচা কাঁঠাল যেটাকে বলে, আর আমার বড় মেয়ের আবার কাঁঠাল খুব পছন্দ। তো আসলে রাতের দিকে একটা মানে রেডি করে নিচ্ছি একটা পুডিং, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রাতের ভাতটা চড়িয়ে দিয়ে আমি ভাবলাম যে একটু পুডিং করে নিই, তাহলে একদম রাতে বারোটার দিকে ওর বাবা আসবে, তো খাওয়ার পরে একটু খেতে পারবে। তো দেখুন আমি ডিমগুলো কীভাবে ভেঙে নিচ্ছি, আমি এভাবে করি সবসময়, ডিমগুলো একটা একটা করে ভাঙি, কারণ অনেক সময় দেখা যায় দেখা গেলো তিনটা ডিম ভালো, তার মধ্যে একটা ডিম আমি লাস্টে ভেঙে দেখা গেলো ওই ডিমটা নষ্ট, তাহলে কিন্তু সবগুলো ডিমই একবারে নষ্ট হয়ে গেলো। তো আমি সবসময় রিস্ক নেই না, কারণ আমার সাথে এই ঘটনাটা বেশ কয়েকবার হয়েছে। তো এই তো আমি এভাবেই নিয়ে নিলাম, তো ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। যাদের কাছে ঘরোয়াভাবে হ্যান্ড হুইস্কটাও নেই, তারা এই যে কাঁটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি যে
খেতে চাইলে যে আপনার এখন ব্লেন্ডারই লাগবে বা হ্যান্ড হুইস্কটা নেই, অনেক আছে নতুন গৃহিণী আপু হয়তো কেনা হয়নি, তো তারা কিন্তু আপনারা পারবেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন, বেশ মজাও হয়। আর হয়তো দেখতে অতটা গর্জিয়াস লুক না আসলেও কিন্তু ইয়াম্মি হয় এবং টেস্ট কিন্তু একদম পারফেক্ট আসে। তো এই তো আমি এটা ভেঙে নিচ্ছি, ডিমটা ভালো করে ভেঙে নিলাম, একদম মেল্ট করে নিলাম, আর এর মধ্যে চিনিটা দিয়ে দিব। চিনিটা আমি তাও আমি কিন্তু কোনো মেজারমেন্ট কাপ দেখাচ্ছি না, নর্মাল আমরা যে চা খাই অ্যাজ ইউজুয়াল কাপ, সেই কাপের কাপে মেপেই দিলাম, হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি আমি চিনিটা। এবার বেশ ভালো করে চিনিটা কিন্তু মেল্ট করে নিতে হবে, খুব বেশি ভালো করে, তাহলে কিন্তু ভালো হবে। এখানে আপনি চাইলে নর্মাল চামচ দিয়েও যদি একটু ভালো সময় নিয়ে মেল্ট করেন তাহলে কিন্তু হয়ে যায়। নতুন গৃহিণী আপুদের আশা করি এই টিপসগুলো কাজে আসবে। বেশ ভালো করে মেল্ট করে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি, দুধটাও দিব। আর এটা তো ম্যাঙ্গো পুডিং করব, সেক্ষেত্রে আমি ম্যাঙ্গো মানে কিছু পাল্প করেছিলাম এক কাপ, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে দুধটা দিয়ে দিলাম, দুধটাও আমি দেড় কাপ দিয়েছি, ম্যাঙ্গো দুধ দেড় কাপ, ম্যাঙ্গো পাল্প দিয়েছি এক কাপ, আর এই তো চিনি হাফ কাপ। এবার কিন্তু বেশ ভালো করে মেল্ট করে নিতে হবে যত দূর সম্ভব হাত দিয়ে। টেস্টটা বললাম তো দারুণ আসে, তো আমি এই জন্য করে দেখালাম যে হ্যান্ড উইক্স ছাড়াও কিন্তু সুন্দর হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে দুধটা একটু অবশ্যই ঘন করে নিতে হবে, দুধটা যদি আপনার ঘন হয় তাহলে কিন্তু, না হলে কিন্তু দুধটা মানে পুডিংটা জমবে না। তো এই তো আমি রেডি করে ফেলেছি, আর ফ্রাই প্যানে যেরকম অ্যাজ ইউজুয়াল গরম পানি দিয়ে আমি একটু জাস্ট নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, সাদা কাপড়। এতে কি হয় নিচে পুডিংয়ের গায়ে কোনো সেরকম মানে হয় না, মানে ভেঙে যায় না, অনেক সময় আছে পুডিংয়ের নিচটা কিন্তু ভেঙে বের হয়, নানান রকম প্রবলেম হয়, সেজন্য আমি কাপড়টা দিয়ে দিয়েছি। আর যেহেতু স্টিলের মোল্ড ব্যবহার করেছি সেহেতু কাপড়টা দিলে আর কোনো প্রবলেম হয় না, পুডিংটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। আর আমি আজকে এটা ক্যারামেল ছাড়াই করলাম, আসলে আমার হাজব্যান্ড চিনিটা খুব অ্যাভয়েড করে, তো সে বলছিল আমাকে যে ক্যারামেল ছাড়াই করো, রেগুলার অ্যাজ ইউজুয়াল আমরা ঘরে যেরকম খাই। তো এই তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আসলে আমি খেয়েছি, আমি বুঝেছি টেস্টটা, আপনারা কিন্তু করে দেখতে পারেন। আর এই সিজনে কিন্তু আম থাকে না এমন কারো ঘর নেই, আম আসেই তো, আমরা কিন্তু আম দিয়ে সুন্দর মতো এরকম করে নিতে পারি। আর এই যে আমি না, আসলে আমার হাজব্যান্ড গরম অবস্থায় পুডিংটা ভেঙে নিয়েছে, ও আসলে মানে বলতেছিল যে না আর বেশি ঠান্ডা করতে হবে না, আপনারা এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর সেট করে কিন্তু পুডিংটা নামাবেন। দেখুন কি সুন্দর এসেছে কালারটা, আমি আবার একটা কারি পাতা দিলাম আর একটু আম দিয়ে জাস্ট ডেকোরেশন করে নিলাম সৌন্দর্যের জন্য, অসাধারণ টেস্টি ছিল। তবে ক্যারামেল দিলে তো দেখতে অবশ্যই সুন্দর আসতো, আসলে ক্যারামেলটা আমি করিনি আজকে, নর্মালি আমি আসলে করি, বেশিরভাগই আমি ক্যারামেল ছাড়াই করি, কারণ চিনিটা প্রচুর বেশি লাগে ক্যারামেলে, আর মানে এত চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো দেখেন অনেক মজার হয়েছিল পুডিংটা, আপনারা ট্রাই করতে পারেন। আর পুডিং কিন্তু এমন একটা জিনিস, একটু নরম নরমই ভালো লাগে, সফট সফট, এটা কিন্তু হার্ড হয়ে গেলে একদম ভালো লাগে না, যে জিনিসের যে মানে ব্যাপার। তো খুব বেশি মজার হয়েছিল, আমি এবার কেটে একটু খেয়ে নিয়েছিলাম আর আপনাদেরকে দেখালাম, দেখুন কত স্বাদের হয়েছে। ওর বাবাকেও খাওয়ালাম, সেও বলল যে মাশাল্লাহ অনেক মজার হয়েছে পুডিংটা, দেখুন কি সফট একদম, মানে এমন না যে ভেঙে গিয়েছে, মানে সুন্দর করে কিন্তু বসেছে পুডিংটা। তো আপনারা 30 মিনিটের মতো রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে মিডিয়াম আঁচে পুডিংটা। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।